नमस्कार बंधुरा career.com यूट्यूब चैनल पक्ष के तुम्हारे जाना अनेक अभिनंदन बंधुरा चाकरी संक्रांत तो नतून एक विज्ञप्ति नहीं तुम्हारे सामने आज के आबार उपस्थित होयेछि। तो राज्य कोऑर्डिनेटर एवं डेटा एंट्री ऑपरेटर पोस्टे किछु कर्मी नियोगेर विज्ञप्ति प्रकाश करा हयेछे, जेखाने पुरुष और महिला उभय एप्लीकेशन करते पारबे, जेकोनो जिला थेके किन्तु तोमरा एप्लीकेशन करते पारबे। तो কিভাবে তোমরা অ্যাপ্লিকেশন করবে, কোন পোস্টের জন্য কি কি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন এবং অ্যাপ্লিকেশন করতে তোমাদের কি কি করতে হবে, বিস্তারিত তথ্য আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে তোমাদের দিতে চলেছি। ভিডিওটি একদমই স্ক্রিপ্ট না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো এবং চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলি সবার আগে পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিও, দেখে নেওয়া যাক অফিসিয়াল বিজ্ঞপ্তিতে কি 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 পোস্ট নিয়োগ করা হচ্ছে এবং তার জন্য শিক্ষাগত যোগ্যতার কি প্রয়োজন। तो बंधुरा अफिसियल विज्ञप्ति तुम्हारे सामने तुम धरती देखते डिपार्टमेंट अफ हेल्थ एंड फैमिली वेलफेयर पक्ष के चाकरी संक्रांत विज्ञप्ति प्रकाश कर देखो तुम्हारे रिक्रुटमेंट कर आसानसोल कल्याणपुर सिलेक्शन टाउन एखे तुम्हारे पश्चिम बर्धमान पक्ष क्योंकि रिक्रुटमेंटर कथा प्रकाश कर रिक्रुटमेंट शुरू हो देखते 3/11/2021 तारीख के जर मेमो नम्बर क्योंकि मेन्शन करा और अफिस फोन नम्बर क्योंकि मेन्शन करा रिक्रुटमेंट तथ्य और तथ्य जानते तुम देखते विस्तारित तथ्य आलोचना करा। तो देखो ये कन्ट्रैक्चुअल बेसिके तुम्हें नियोग पूरी डिटेल्स ये बला प्रथम पोस्ट बला हे कोऑर्डिनेटर एखे तुम्हारे पोस्टे आवेदन करते हम तुम्हारे शिक्षागत योग्यता कथा बला हे पोस्ट ग्रेजुएशन डिप्लोमा अथवा डिग्री इन हेल्थ केयर मैनेजमेंट अथवा हॉस्पिटल एडमिनिस्ट्रेशन में जो डिग्री थे एप्लीकेशन करते कंप्यूटर सम्पर्क तुम्हें क्योंकि नॉलेज थकते हैं साथ ही 2 बचर एक्सपीरियंस प्रयोजन एखे तुम्हें प्रति मासे क्योंकि 45,000 टाका वेतन देवे 21 থেকে 40 বছরের मध्य बयस तुम्हारा एप्लीकेशन करते बयस धरा 1/1/2021 तारीख अनुजाई। 2 नम्बर जो पोस्ट बच्चे डेटा एंट्री ऑपरेटर डेटा एंट्री ऑपरेटर पोस्ट तुम्हें नियोग कर लो एखे तुम ग्रेजुएशन पास करते हैं साथ ही क्योंकि कंप्यूटर सर्टिफिकेट थकले तुम्हारा एप्लीकेशन करते हैं कंप्यूटर नॉलेज थकते हैं किसर ओपर MS Word MS Excel MS PowerPoint MS Access पर क्योंकि तुम्हारा नॉलेज थकले क्योंकि तुम्हारा एप्लीकेशन करते हैं डेटा एंट्री काज बजार काज करा क्योंकि 3 থেকে 5 বছর अभिज्ञता थकते हैं तुम्हार ठीक है और एखे क्योंकि तुम्हारे 13,000-13,560 টাকা প্রতি মাসে বেতন দেওয়া হবে। বলা হচ্ছে এখানে তোমাদের 21 থেকে 40 বছরের মধ্যে তোমাদের যদি বয়স হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা এই অ্যাপ্লিকেশনটি করতে পারবে এবং যে বয়সটি ধরা হবে 1/1/2021 তারিখ অনুযায়ী। এরপর দেখো তোমাদের দেখাবো আমি আচ্ছা এরপর দেখো এখানে সিলেকশন মোড বলা হচ্ছে মোড অফ সিলেকশন তোমাকে এটা স্ক্রিনিং ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তারপর একটা কম্পিউটার টেস্ট নেওয়া হবে তারপরে ইন্টারভিউ হবে এইভাবে এই 3টি স্টেপে কিন্তু তোমাকে নিয়োগ করা হবে সরাসরি তোমাদের ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে ঠিক আছে। তোমাদের প্রথমে একাডেমিক কোয়ালিফিকেশনটি যাচাই করা হবে একাডেমিক কোয়ালিফিকেশন যদি তুমি সাকসেসফুল হয়ে থাকো তারপর তোমাকে কম্পিউটার টেস্ট ডাকাবে সেই কম্পিউটার টেস্ট যদি তুমি পাস হয়ে থাকো তারপর তোমাকে ইন্টারভিউ নেওয়া হবে ঠিক আছে। এখানে দেখো তোমাদের এখানে কি বলা আছে দ্য অ্যাপ্লিকেন্ট আর রিকোয়েস্টেড ভিজিট টু www.wehealth.gov.in এই ওয়েবসাইটে এসে রিক্রুটমেন্টের উপর ক্লিক করতে হবে রিক্রুটমেন্টে কেউ ক্লিক করে অনলাইন অ্যাপ্লিকেশনের উপর ক্লিক করতে হবে অনলাইন অ্যাপ্লিকেশনে ক্লিক করে দেখতে হবে 4/9 থেকে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছে এবং অনলাইন অ্যাপ্লিকেশন করার শেষ তারিখ 15/11/2021 তারিখ। তো তোমাদের অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট আছে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের দেখতে পাচ্ছ এখানে ওয়েবসাইটে দেওয়া হয়েছে www.wehealth.gov.in এই ওয়েবসাইটে এসে কিন্তু তোমাকে সরাসরি অ্যাপ্লিকেশন করতে হবে অ্যাপ্লিকেশন করার কিন্তু লাস্ট ডেট 15/11/2021 তারিখ। অ্যাপ্লিকেশন করার পর কিন্তু তোমাকে দেখতে পাচ্ছ তোমরা যে যে অ্যাপ্লিকেশন ডকুমেন্ট দিয়ে অ্যাপ্লিকেশন করবে সেটি কিন্তু তোমাকে তোমাকে যেখানে তোমাকে ইন্টারভিউ নেওয়া হবে সেখানে কিন্তু তোমাকে ডাকা হবে ইন্টারভিউ কোথায় হবে সেটা কিন্তু দেওয়া আছে অফিস অফ দ্য CMOS পশ্চিম বর্ধমান কল্যাণপুর স্যাটেলাইট টাউনশিপ আসানসোল পশ্চিম বর্ধমান পিন নম্বর 7133045 এই অ্যাড্রেসে কিন্তু তোমাকে ইন্টারভিউ নেওয়া হবে। তোমার যদি সিলেকশন হয়ে থাকো তাহলে কিন্তু তোমাকে নির্দিষ্ট ডেটে কিন্তু তোমাকে ডাকা হবে কোঅর্ডিনেটর পোস্টে তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে দেখতে পাচ্ছ ডকুমেন্ট ভেরিফিকেশন হবে 16/11/2021 তারিখ এবং ডেটা এন্ট্রি পোস্টে যদি ডকুমেন্ট ভেরিফিকেশন হবে কিন্তু 17/11/2021। তোমরা যদি অ্যাপ্লিকেশন করতে চাও বিনামূল্যে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও তোমাদের বিস্তারিত তথ্য দেখালাম তোমাদের ইন্টারভিউ হবে ইন্টারভিউ কম্পিউটার টেস্ট এবং ডকুমেন্ট ভেরিফিকেশন 3টেই কিন্তু এই অ্যাড্রেসে হবে দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে যে অ্যাড্রেস দেওয়া আছে এই অ্যাড্রেসে হবে। আরও জানতে তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছ www.wehealth.gov.in এই ওয়েবসাইটটি কিন্তু দেখতে পাবে এবং তোমরা কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবে। এই বিষয়ে যদি তোমাদেরকে জানার থাকে তাহলে অবশ্যই ভিডিওটি কমেন্ট করবে এবং এই ধরনের চাকরি বাকরি নানা তথ্য নানা আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।